বা আমাদের অনেকেরই প্রয়োজন হয় জুয়েলার্সের দোকান থেকে যে কোনো স্বর্ণের গহনা কেনার জন্য। আর যখন আমরা জুয়েলার্সের দোকানে যে কোনো প্রয়োজনে বিয়ে অনুষ্ঠানের জন্য বা গিফটের জন্য বা নিজের ব্যবহার করার জন্য যখনই আমরা জুয়েলার্সের দোকানে সোনার গহনা কিনতে যাই, তখন অনেকের মনে প্রশ্ন থাকে যে কীভাবে সেই জিনিসটা ভালো দেখে কিনবো বা কোনটায় ভালো স্বর্ণটা থাকবে বা কোন জিনিসটা আমি অনেকদিন ধরে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, আমরা অনেকেই ভেবে থাকি যে জুয়েলার্সের দোকান থেকে রেডিমেড যে কোনো জিনিস কিনে নিয়ে আসলে ভালো হবে না অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসলে ভালো হবে। বন্ধুরা, অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসলে ভালো হবে না জুয়েলার্সের দোকান থেকে কিনে নিয়ে আসলে ভালো হবে সেটা আমি ভিডিও শেষে বলে দিব। তো প্রথমে বলবো যে আপনার যদি সোনার গহনা কোনো কেনার প্রয়োজন হয় তাহলে সেটা আপনি কীভাবে ভালো দেখে সেটা আপনি কিনে নিয়ে আসবেন সেটা আমি প্রথমে বলবো। বন্ধুরা, প্রথমে 5টি গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের দেবো। এই 5টি গুরুত্বপূর্ণ টিপস আপনারা ফলো করবেন তাহলে আশা করছি আপনারা ভালো স্বর্ণটা দেখে যে কোনো জিনিস আপনি কিনে নিয়ে আসতে পারবেন জুয়েলার্সের দোকান থেকে। প্রথমত টিপস হলো, যখন আপনারা সোনার গহনাটা কিনবেন তখন সেই গহনাটায় হলমার্কযুক্ত স্বর্ণ আছে কি না সেটা আগে ভালোভাবে যাচাই বাছাই করে দেখে নেবেন। যদি সেটা হলমার্কযুক্ত থাকে তাহলে সেই গহনাটা কিনবেন, তাহলে ভালো হবে, আপনি ইউজ করে ভালো পাবেন, আর যদি বিক্রি করতে যান তাহলে দামটা ভালো পাবেন। বন্ধুরা, দ্বিতীয় নাম্বার টিপস হলো, যখন আপনারা সোনার গহনাটা কিনবেন তখন সেই গহনাটায় দেখে নেবেন যে ঝালাইগুলো ঠিক আছে কি না। যদি ঝালাইগুলো ঠিক থাকে তাহলে সেই গহনাটা আপনারা কিনবেন, তাহলে আপনি ব্যবহার করে ভালো পাবেন, অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, তৃতীয় নাম্বার টিপস হলো, যখন আপনারা সোনার গহনাটা কিনবেন তখন সাথে একটি মেমো নিয়ে আসবেন যে সোনার গহনাটায় কতটুকু ওজন, কত টাকা দাম সেটা ভালোভাবে দেখে নেবেন। আপনি যদি মেমোটা সাথে নিয়ে আসেন, যদি পরবর্তীতে কোনো সময় আপনি ভাঙতে যান বা জিনিসটা বিক্রি করতে যান তাহলে দামটা ভালো পাবেন। চার নম্বর টিপ ছিল, যখন আপনারা সোনার গহনাটা কিনবেন তখন সোনার দামটা ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন যে দামটা ঠিক আছে কি না, ভালোভাবে যাচাই বাছাই করে আপনি দামটা ঠিক করে সেই সোনার গহনাটা কিনবেন, তাহলে আপনি কম টাকার মধ্যে সোনার গহনাটা কিনতে পারবেন। বা সব শেষে যে টিপসটি দেবো সেটা হলো, যখন আপনারা সোনার গহনাটা কিনবেন তখন সেই গহনাটায় 21 ক্যারেট বা 22 ক্যারেট হলমার্কযুক্ত আছে কি না সেটা ভালোভাবে আগে দেখে নেবেন। যদি সেটা আপনার 21 ক্যারেট বা 22 ক্যারেট স্বর্ণটা থাকে তাহলে সেই সোনার গহনাটা আপনারা কিনবেন, তাহলে ভালো হবে। বন্ধুরা, যদি আপনারা পরবর্তীতে ভাঙতেও যান তখন ভালো স্বর্ণটা পাবেন, আর যদি বিক্রিও করে যান তাহলে দামটা ভালো পাবেন। আর বন্ধুরা, আমরা অনেকেই ভাবি যে সোনার গহনা জুয়েলার্সের দোকান থেকে রেডিমেড কিনে নিয়ে আসলে ভালো হবে না অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসলে ভালো হবে। বন্ধুরা, আপনি অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসেন বা জুয়েলার্সের দোকান থেকে রেডিমেড কিনে নিয়ে আসেন, যদি সেই স্বর্ণটা ভালো হয়, যদি 21 ক্যারেট 22 ক্যারেট হলমার্কযুক্ত হয় তাহলে কিন্তু সেই স্বর্ণটা আপনি ভালো পাবেন, বা যদি কিনেও নিয়ে আসেন সেটাও ভালো হবে, আর যদি আপনি অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসেন সেটাও ভালো হবে। বন্ধুরা, আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন বা আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন যে সোনার গহনাটা আপনারা যখন কিনতে যাবেন কীভাবে কিনবেন বা 21 ক্যারেট স্বর্ণটা আপনারা কীভাবে পাবেন। বন্ধুরা, আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিবেন, আর কোনো কিছু যদি আপনার অসুবিধা হয় বুঝতে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের চ্যানেল স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।